হ্যালো বন্ধুরা, আমি মৃন্ময়। আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন অর্থাৎ WB সেট পরীক্ষায় হিস্ট্রির কাট অফ নিয়ে। তোমাদের 17 ডিসেম্বর যে WB সেট পরীক্ষা হলো, সেই সেট পরীক্ষার কাট অফ নিয়ে আমি আজ আলোচনা করব তোমাদের সাথে। তোমরা যারা এবছর WB সেট পরীক্ষা দিয়েছো, তারা খুবই চিন্তায় আছো যে কত কাট অফ হতে পারে, এই কাট অফ কি আগের ইয়ারের মতো হবে নাকি বেশি হতে পারে বা কম হতে পারে। এইসব বিষয়ে আমি আজকে পুরো আলোচনা করব তোমাদের সাথে। তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। আমার এই ইউটিউব চ্যানেলের প্রতি খুবই সামান্য, মাত্র 400+ সাবস্ক্রাইবার। তাই আমার এই ইউটিউব চ্যানেলটাকে গ্রোথ করার জন্য, এর পরিধি বৃদ্ধি করার জন্য তোমাদের সকলের ভালোবাসা আমার অত্যন্ত প্রয়োজন। তাই তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। কারণ আমি নেট এবং সেটের যে সমস্ত ইনফরমেশনগুলো দেয়, সেই সমস্ত ইনফরমেশনগুলো নিয়ে আমি আমার ভিডিও আপলোড করে থাকি। তো চলো যাওয়া যাক মূল আলোচনায়। আমি 3 বছরের কাট অফের লিস্ট নিয়ে এসেছি তোমাদের জন্য। তো দেখো, 22তম, 23তম এবং 24তম সেট এক্সামের এটা কাট অফের লিস্ট। তো 22তম সেট এক্সামে জেনারেলদের জন্য যে পার্সেন্টেজটি ছিল সেটা হচ্ছে 51.33% ছিল, এবং সেটা 23তম সেটে গিয়েছে 55.33%, এবং 24তম সেটে গিয়েছে সেটা 59.33%। তো এইবার 25তম সেটে এই কাট অফটা থাকতে পারে 58 থেকে 60-এর মধ্যে, এই কাট অফটা থাকতে পারে জেনারেলদের জন্য। ঠিক আছে, এরপর আসছি তোমাদের ওবিসি এর জন্য। তো ওবিসি এতে দেখো, 22তম সেটে 46.67% আছে, 23তম সেটে বেড়ে গিয়েছে 50.67%, এবং 24তম সেটে সেটা গিয়েছে 6% বেড়ে গিয়েছে 56% সেটা। এবার 25তম সেটে এই কাট অফটা তোমাদের হয়ে যেতে পারে ওবিসি এরদের জন্য 56 থেকে 58% এর মধ্যে তোমাদের এই কাট অফটা থাকবে। এরপর আসছে তোমাদের ওবিসি বিদের জন্য। ওবিসি বিদের জন্য 22তম সেটে দেখো 48.67% ছিল, 23তম সেটে ছিল 52.67%, এবং 24তম সেটে ছিল 57.33%। তো এইবার তোমাদের এই 25তম সেটে এই কাট অফটা যেতে পারে 57 থেকে 59-এর মধ্যে। ঠিক আছে, তোমাদের এই কাট অফটা যেতে পারে 57 থেকে 59 ওবিসিদের জন্য। এরপর আসছে তোমাদের এসসিদের জন্য। তো এসসিদের 22তম সেটে ছিল 45.33%, 23তম সেটে ছিল 48.67%, এবং 24তম সেটে ছিল সেটা 53.33%। এবার 25তম সেটে সেই কাট অফটা যেতে পারে 52 থেকে 55-এর মধ্যে, অর্থাৎ 52 থেকে 55%-এর মধ্যে এই কাট অফটা থাকবে। এরপর আসছে তোমাদের এসটি কাট অফের জন্য। তো এসটি কাট অফে 22তম সেটে দেখতে পাচ্ছ 40.67%, 23তম সেটে 44%, এবং 24তম সেটে 47.33% ছিল। তোমাদের 25তম সেটে এসটিদের জন্য এই কাট অফটা হতে পারে 48 থেকে 50-এর মধ্যে এই কাট অফটা থাকতে পারে তোমাদের। তো এই ছিল তোমাদের হিস্ট্রিস WB সেট এক্সামের কাট অফ সম্পর্কে একটা ছোট্ট আলোচনা। তো এরপর আমি তোমাদের নেটের যে এক্সাম হয়েছে, সেই এক্সামের কাট অফ নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ভিডিওতে আসছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।